শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক রাঙা অনুষ্ঠানে দিনটি সবার সুন্দর কাটুক এই কামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি প্রতিদিনকার মতো আজকের আয়োজনও সফল একজন অতিথি আছে আমাদের সঙ্গে পুরো রাঙা সকাল পরিবার আপনাদের সঙ্গে আছে সঙ্গে আছি আমি লাবণ্য আছি শুভ সকাল এবং ভালো কিছুর কামনা করেই শুরু করছি আমাদের আজকের এই প্রিয় অনুষ্ঠানটি যারা আমাদের সঙ্গে আছেন তাদের দিনটি ভালো কাটুক সেই শুভকামনা তো আজকে আমাদের সঙ্গে যিনি যোগ দিয়েছেন তিনি পর্দার খুব পরিচিত একজন মুখ যাকে আমাদের জানার সুযোগ হবে তিনি অভিনয় শিল্পী শিল্পী সরকার উপর চলুন তাকে আমরা শুভ সকাল জানি শুভ সকাল শুভ সকাল কেমন আছেন আচ্ছা ভালো আপনার দর্শক যারা আছেন যারা দীর্ঘ সময় আপনি তো দীর্ঘ সময় ধরেই আছেন এই ক্যারিয়ারে টেলিভিশন এবং নাটক চাই বলি না কেন তারা আপনার সম্পর্কে জানতে চায় তো আমার মনে হয় যে আজকে কিছুটা হলেও তাদের সেই প্রত্যাশা পূরণ হবে ছোটবেলা থেকে শুরু করি ভীষণ দুরন্ত ছিলেন আপনি আপনার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি কতটুকু মনে পড়ে আসলে শৈশবের হ্যাঁ একটু দুরন্তই ছিলাম আর তখনকার দিনটাও ভালো ছিল আমি মফসলের মেয়ে নেত্রকোনায় আমার বাড়ি তো সারা নেত্রকোনা সাইকেল নিয়ে ঘুরেই বেড়াতাম নদীতে লাফালাফি মানে আমাদের শৈশবটা অনেক সুন্দর ছিল আচ্ছা গ্রামে কি বড় হয়েছে ঠিক গ্রাম না শহর এখন জিলা হুম তো এবং নদীটা আছে নদীর উল্টা গ্রাম আচ্ছা আচ্ছা তো নদী পার হয়ে সাতটেই চলে যেতাম দুরন্তই ছিলাম আচ্ছা আচ্ছা অম তর নদীর সঙ্গে একটা অন্যরকম যোগাযোগ ছিল সর মাছ ধরা হয়েছে কখনো মাছ ধরা হয় কিন্তু নদীর পারে যে গাছ যেটা মেয়েরা কখনো করে না আমি সেটাও করেছি গাছটাকে লাভ দাও পরিবারে কে কে ছিল সেই সময় আমরা পাঁচ বোন তিন ভাই বাবা মা আপনি কত তম ছিলেন ভাইবন্দের মধ্যে আমি আমার ছোট এক ভাই এক বোন আট আট ভাই বোনের মধ্যে আচ্ছা আচ্ছা বাবা কি করতেন আমার বাবা ব্যবসা করতেন তো পরিবারের ধরনটা কেমন ছিল কেমন দেখেছেন মাকে কে বাবা বাবা কে শাসন নিয়ম কানুন সব কিছু লাগে শাসন তো ছিলই কিন্তু আমার পরিবারে আমি দেখেছি একটা হারমোনিয়াম তবলা আছেই বড় বোন গান শিখলো তার ভালো লাগছে না কিন্তু গানের সার কিন্তু বদলাচ্ছে না আচ্ছা পরের বোন সেখানে শিখতে হচ্ছে যুক্ত হচ্ছে এরপরে সবাই একে একে আমরা সবাই শিখেছি ওস্তাদ যে ছিলেন সেরকম একটা পরিবেশে বড় হয়েছে আমি এমনি কি বাবা মা গান করতো না কিছু করতো না তাহলে হঠাৎ করে গানের প্রতি ভালোবাসা কেন এটা না মফসলে আমরা আগে দেখতাম প্রায় প্রতিটা বাড়িতেই একটা ট্রেডিশন ছিল গান নাচ সবাই আমি ছোটবেলা থেকেই নাচ করতাম তো অশিক্ষিত নাচ সেখানে টিচার তেমন ছিল না বা ছিলই না ওয়াহিদুল হক বলেছিলেন আমি মামি সিং যখন কম্পিটিশনে ফার্স্ট হলাম নাচে উনি ওনার ওখানে যে একটা বই বের হয় ওখানে লিখেছিলেন অপুর অশিক্ষিত নাচও আমাদের মনকে দোলা দিয়ে যায় মানে আমি যে মানে ওই নাচের যে গ্রামার ওরকম আমরা পাইনি সুযোগ সেটাই আর কি তার মানে নাচ গান এসবের প্রতি পরিবারের একটা অন্যতম আগ্রহ ছিল ওকে সংস্কৃত মনের পরিবার আমরা বলতেই পারি ওই সময় কি বলা হতো ছেলে মেয়েদেরকে যে আদর্শে আমরা বড় করতে দেখি বাবা মার পক্ষ থেকে যে বড় হয়ে এটা হতে হবে ওটা হতে হবে হ্যাঁ একটা আমি ছোটবেলা থেকে আমার বড় বোন আসলে তখন তো অনেক ভাই বোন থাকতো তো মায়ের পরস কিন্তু কম পেত বড়টা পেত এরপরে যারা হতো বড় বোনের কাছে চলে যেত আমি আমার বড় বোনের আসলে ও আমাকে দেখাশোনা করতো তো ছোটবেলা থেকে মাথায় ঢুকিয়ে দিয়েছিল মজুমদার হব আচ্ছা আমি পারিনি ওনার মতো হতে কিন্তু হাঁটছি ওই পথেই আচ্ছা মানে ওনার মতো হতেও পারবো না কিন্তু অভিনয়টা শখ এই যে একটা নেশা করতে পারছি মানে আপনার পরিবারের আইডল ছিলেন তিনি আমি নিশ্চয়ই সেই সময়ই তো বিনোদনের অন্যতম মাধ্যম ছিল ওই বিটিভি টেলিভিশনে সময় করে নাটক দেখায় এবং এটার জন্য সপ্তাহ জুড়ে অপেক্ষা করা আমার এইসব দিন রাতে নেত্রকোনা শহরের কোনো দোকান খোলা থাকতো না শুধু নেত্রকোনা না সারা বাংলাদেশের আজকে এইসব দিন রাত্রি আছে সবাই তোড়িঘড়ি করে আগে থেকে বের হয়ে যেত ওই ক্রিকেট ম্যাচের মতো অবস্থা হতো এখন যেটা হয় এখন একটা জায়গায় শুটিং করতে গিয়ে শুনলাম ওনারা ব্যাটারির ব্যবস্থা করে রাখতো যদি কারেন্ট চলে যায় না আমি আমার শৈশবে যেটা দেখেছি যে উল্লেখযোগ্য নাটক যখন হতো তখন ওই ব্যাটারিটা আগে থেকে চার্জ দিয়ে নিয়ে আসা হতো এবং কোনো কিছু দেখা হতো না শুধু নাটকের আগে ওই ব্যবহার করা আমরা আপনার সম্পর্কে অনেক কিছুই জানবো তবে তার আগে একটু দর্শকদের সাথে জানিয়ে নিতে চাই আশির দশকের অন্যতম অভিনয় শিল্পী শিল্পী সরকার অপু উনিশশো সালে আতিকুল হক চৌধুরীর বিটিভির বর্ষসেরা নাটক সুখের উপমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি একই বছর তৎকালীন অভিভক্ত নাটকের গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত হন মঞ্চে জমিদার দর্পণ ক্ষত বিক্ষত সাতঘাটের কানাকড়ি রাক্ষসী সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন অভিনয় করার পাশাপাশি শিল্পী সরকার উপর রচনায় বেশ কয়েকটি এক ঘন্টার নাটক টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক প্রচারিত হয়েছে তার লেখা প্রথম নাটক ছিল ভালোবাসি সুধাই ওনা কারে ভালোবাসি এটি বিটিভিতে প্রচারিত হয় গোধূলির আলো দইতা কে বা আপন কে বা পর তার লেখা উল্লেখযোগ্য নাটক আবু সাইদ পরিচালিত নিরন্তর দিয়ে চলচ্চিত্র আগমন করেন শিল্পী সরকার অপু পরবর্তীতে ভয়ঙ্কর সুন্দর স্বপ্নজাল দেবী ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি শিল্পী সরকার অপু পেশায় একজন শিক্ষক জি পরিবারে হারমোনিয়াম তবলা ছিল গানের সঙ্গে সব কথা ছিল এবং আপনি যেটাকে বলছিলেন যে গ্রামার ছাড়ে নাচ ঠিক আছে কিন্তু এই যে এরকম একটা ক্যারিয়ার হবে বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাকে ভালোবাসা দিবে বা আপনি তাদেরকে চিনবেন তাদের কাছে যাবেন এই রকম চিন্তা কি ছোটবেলাতে ছিল এই যে ফেরদৌসি মজুমদার হতে হবে তো শুরুটা করলেন কিভাবে আমি কিন্তু ছোটবেলা থেকে নাটকও করেছি আচ্ছা নাটক করেছি আমাদের ওখানে যতটুকুন হতো ছোটদের সিরাজদোল্লা আমি আলিয়া ছিলাম স্পার্টাকাস বিষয়ক জটিলতা ওখানে ডালিয়া চরিত্রটি আমি করেছি স্টেজে কত বছর বয়স থেকে তখন ক্লাস ফাইভে পড়ি দশ কোথায় করতেন এটা মানে সেটা নেত্রকোনাতে না না বড় টাউন হল ছিল তখনকার সাংস্কৃতিক পরিবেশটা অনেক ভালো ছিল প্রতিটা জেলায় গ্রামে বাচ্চারা চর্চা করত বাবা মারাও নিয়ে আসতো আচ্ছা তো তখন এগুলো কচিকাচার আসলে আচ্ছা তো প্রথম অভিনয় করেছিলেন ছোটবেলায় তখন কতটুকু স্মৃতি মনে আছে আসলে তখন তো এতটুকু শিখতেন না আসলে তখন নিজে থেকেই যত নিজে থেকে না সাররা ছিলেন দেখিয়ে দিতেন আচ্ছা শাহজাহান কবির আমাদের নেত্রকোনা কলেজের ইতিহাসের প্রফেসর উনি মূলত সিরাজদুল্লাহ নাটকটি পরিচালনা করেছিলেন তো তখন তিন দিন হয়েছিল আমাদের শো পাবলিক হল একদম ভরা ছিল পুরা নেত্রকণার মানুষ এটা উৎসবের মতো হয়ে গেছিল আমি তখন তানপুরাটা এইভাবে ধরতে পারতাম না এতটাই ছোট ছিলাম এইজন্য এইভাবে রাশা সেটা তানপুরাটা পেলেন কিভাবে পরিবার থেকে কি নিয়ে যাওয়া হলো ওখানে যে ঠিক আছে নাটক করো তাহলে কোচি মেলা করতাম তো আমরা আচ্ছা ফেলাগর কোচি ওখানে যে যে সংগঠন ছিল সেগুলো তো প্রতিদিন এই বিকাল বেলা আমরা ওই পরিবেশেই থাকতাম আচ্ছা নাচ গান পিটি প্যারোড সবই তো করতাম খোঁজ পাওয়ার কি আছে তার মানে এটা কি ব্যাপারটা এরকম ছিল যে আপনার পরিবার সব সব ভাই বোনরা এটা করতে নাকি শুধু আপনি হ্যাঁ হ্যাঁ না আমার বড় ভাই করতেন আমার বড় ভাই হকি খেলতেন আমার বড় বোন গান গাইতেন আচ্ছা ওকে তো ঠিক আছে তো নাটকে যাওয়া শুরু হলো পাশাপাশি গানও শেখা হচ্ছে নাচও মোটামুটি জানা তো এই যে নাটকের মানুষ হয়ে ওঠা এটা তো আসলে একদিনে হয়নি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিভাবে হলেন একটু যদি গল্পটা আমাদের না ওখানে তো যা করার করেছি তারপর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম আমি প্রথম ঢাকা এসেছি জীবনের ইন্টারভিউতে আচ্ছা তো ইন্টারভিউ দিলাম হয়ে গেল শামসুনার হলে থাকতাম তারপর থিয়েটারে যোগ দিলাম কোন সাবজেক্টে চান্স পেলেন আমি পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে পড়বে এটা থেকে আগে থেকে তো নিশ্চয়ই টার্গেট ছিল না টার্গেট মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এই ছিল এই টার্গেট ছিল অনুভায় বোনরা কি পড়েছে নাকি আপনি প্রথম না আমি পড়েছি আমার ঊন্নবন আনন্দমোহন পড়েছে বড় বোন তো এটা আমার একটা জেদ ছিল হুম আসবই পড়বই পড়াশোনা শেষ করবই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের জীবনটা যদি একটু জানতে চাই সংস্কৃতির সঙ্গে যোগাযোগ সেটা কি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে নিশ্চয়ই একটা অনেক বড় মাত্রা যুক্ত হবে আমরা সেটা বুঝতেই পাচ্ছি কিন্তু তার আগ পর্যন্ত কি করা হয়েছে

তো সেই সময়টা কি কি বিষয় নিয়ে আসলে লেখা স্কুল সেটা হলো ফেয়ার ওয়েলের সময় যে অনুষ্ঠানটা হলো ওখানে আমি একটা নাটক লিখেছি পরিচালনা করেছি এবং নায়কের ভূমিকায় অভিনয় করেছি গার্লস স্কুল তো ছেলে তো নাই তো যতটুকু জেনেছি আপনি 71 ছোটবেলা থেকে পড়াশোনাটা খুব করতাম আচ্ছা তখনকার দিনে কিন্তু মা বাবারা গল্পের বই পড়তে দিতেন না কিন্তু আমি ক্লাস সিক্সে যখন পড়ি সেভেনে পড়ি আমার বড় ভাইয়ের বিয়ে হলো তো তখন একটা চল ছিল বিয়েতে মানুষ বই উপহার দিত বঙ্কিম বলি পেয়েছিলেন আমার ভাই তো আমি তো ছোট মানুষ এটা আমাকে পড়তে দিবে না আমি টিনের চাল আমাদের বাড়িটা টিনের ছিল টুয়ের উপর শুয়ে বেলায় মা যখন ঘুমাতো ওখানে কেউ যেন না দেখে ওখানে শুয়ে শুয়ে আমি বঙ্কিম বলি শেষ করেছি এই যে পড়তে দেবে না এটাই আসলে তুমুল আগ্রহ তৈরি করেছে এবং মাঝে মাঝে ছোটদের আগ্রহ তৈরি করার জন্য এই পলিসিটা ভালো এটা কিন্তু খুব ভালো কাজ করে লাবণ্য যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিল আমার মনে হয় একাত্তরে আপনার একাত্তরের যে স্মৃতি মুক্তিযুদ্ধের সময় আপনাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয় সেই সময়কার কি মনে পড়ে আসলে সেটা আমার মনে আছে আমার বড় ভাই ছাত্রলীগ করতেন উনি এস গাড়িতে ওরা মিছিল থেকে ঢিল দিল তারপর পুলিশ আসলো আমাদের বাড়িতে বড় ভাই হাওয়া হয়ে গেলেন আর পুরো নয় মাস বড় ভাইয়ের সাথে আমার দেখা আমাদের দেখা হয়নি তারপর বাড়িতে চলে গেলাম আমার বাবা ব্যবসায়ী ছিলেন আমাদের সব লুট হয়ে গেল বাড়ি থেকে আমরা ইন্ডিয়া বর্ডারে একটা ক্যাম্পে ছিলাম আমার জ্যাঠাতো ভাই ডাক্তার ছিলেন উনি ওই ক্যাম্পে একটা চাকরি পেয়েছিলেন মেডিকেল অফিসার তখন আপনি কি স্কুলে পড়ছেন আমি ক্লাস 3 তে পড়ি ক্লাস এগুলো খন্ড খন্ড মেমরি আপনার আছে তাহলে আচ্ছা পুরোটাই মনে আছে আচ্ছা তো পরিকল্পনাটা হচ্ছিল কি দেশের বাইরে চলে যাবে বাড়ি ঘর ছেড়ে ওই ওই যে হ্যাঁ মেরে ফেলবে আমার বাবাকে তো মেরেই ফেলতো রাজাকাররা একটুর জন্য বেঁচে গেছে কি ছিল ঘটনাটা আসলে সেদিন আমার আমরা তো আগেই চলে গেছি বাড়িতে সেদিন আমার বাবার দোকান থেকে গ্রামের পাইকাররা মাল কিনতে এসেছে তো ওরা যখন যায় রাজাকাররা তখন ওদেরকে আটকেছে আচ্ছা জিনিসপত্রগুলি নিয়ে নেবে তো বাবার কাছে যখন খবর এলো তখন বাবা তাড়াতাড়ি গেলেন তেমন বাবা ওই এলাকার একটু প্রভাবশালী ছিলেন আচ্ছা ওনাকে অনেক মানত তো যে পাড়াটা একটা বস্তির মতো পাড়া যেখান থেকে রাজাকার সৃষ্টি হয়েছে তো বাবাকে প্রথমে কিছু বলে নাই চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে নাই তা আমার ফুফাতো ভাই ছিলেন সাথে উনি খেয়াল করেছেন বারবার আগের দিনে এখানে একটা টাকা থলেতে বেঁধে তো বাবা চলে এসে খেতে বসছেন তখনই ওরা এসছে এসে দরজা নক করে বলেছে যে উনি কোথায় তা আমার ভাইটা একটু চালাক ছিলেন ওই ভাইয়ের জন্যই বাবার সেদিন মৃত্যু হয়নি কারণ কেন বলবো সেদিন আমাদের পাড়ার সাত আট ওরা খুচিয়ে খুচিয়ে মেরেছে তো বাবা বেঁচে গেছিলেন আমার ফুফাতো ভাইয়ের কারণে উনি বলেছে বাজারের দিকে গেছে ওরা বাজারের দিকে রওনা হয়েছে আর উনি এসে বাবাকে বলছে না খাওয়া যাবে না খেতে বসছিলেন বাবা এই বাড়ির পিছন দিকে দিয়ে পালিয়ে গেলেন কি তারপরে আপনারা চলে যান দেশের বাইরে না আমরা তো দেশের বাড়িতে আগেই চলে গেছি আচ্ছা যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন তো একটা ভয় থেকে আমরা দেশের বাড়িতে আগেই বাবা পাঠিয়ে দিয়েছে বাবা ছিলেন আচ্ছা তারপর বাবাকে অনেক লুকিয়ে ওই পাড়ার যে মাতব্বর সেই বাড়িতেই বাবা গিয়ে আশ্রয় নিয়েছে তো মাতব্বর তো সাধারণ মবের সাথে কিছু করতে পারবে না সেজন্য ওনাকে সারাদিন দরজায় তালা দিয়ে রেখেছিল সন্ধ্যার পর উনি আবার আরেকটা গ্রামে গিয়ে ওই মাতব্বরের বাড়িতে দিয়ে আসছে ওই সময়টা অনেক কষ্টের এবং এই 9টা মাস তার মানে দেশের বাইরেই থাকতে হলো কোনো আশ্রয় সদন ছিল ভারতে না না ক্যাম্পে তো তো পরوبتে দেখি হলো হ্যাঁ ওখানে থেকে আমার জীবনের অনেক কিছু মনে আছে কিন্তু মুক্তিযুদ্ধের আগের ঘটনাটা পুরো আমার কাছে অন্ধকার আপনি যেটা বলছিলেন যে ক্যাম্পে ছিল ক্যাম্পে ছিল বড় বড় ঘর একটু শুনি ওই সময়কার স্মৃতিগুলো না ওই পাহাড়ের উপর ইন্ডিয়ান गवर्नमेंट যে অনেকগুলি ঘর এক একটা কোঠা অনেক মানুষ তো আমাদের জন্য একটু সুবিধা হয়েছে ওরকম ঘরে থাকতে হয়নি আচ্ছা আচ্ছা আমার দাদা যেহেতু মেডিকেল অফিসার একটা টিলাতে মেডিকেল অফিসারের কোয়ার্টারে ছিলাম আচ্ছা কিন্তু একটা অনিশ্চয়তা তো ছিলই যে আমরা কোনোদিন দেশে ফিরে আসতে পারবো কিনা জমানো যা টাকা ছিল সেটা দিয়ে কতদিন চলতে পারবো এবং তখন আমি ক্লাস থ্রিতে পড়তাম আমি রাস্তার পাশে দোকানদারিও করেছি আমার মা নারকেল দিয়ে নাড়ু বানিয়ে দিতেন বিক্রি করতাম ওই সময়টাতে বিদগ্ধ স্মৃতি তো মার কাছে কোয়েশ্চেন হতো না ছোটবেলায় যেটা যে মা কবে আমরা বাড়িতে ফিরে যাব এখানে কেন আছি তো কতবারই করেছি কিন্তু কেউ তো উত্তর দিতে পারত ওই সময়টা বাবা বাবা কোথায় আছেন বড় ভাই কোথায় আছেন আমার বাবা কাছে সাথেই ছিলেন ওই সময় আমাদের আরেকটা দুর্ঘটনা ঘটেছে আমার বড় বোন জামাই উনি মারা গেছেন এটাও মুক্তিযুদ্ধের ফল আচ্ছা মানে ওরা শিক্ষিত মানুষকে মেরে ফেলবে বর্ডারে যাওয়ার পরে অ্যাপেন্ডিসাইটিস পেইনে উনি মারা গেছেন বড় ভাই বড় বোনের বোন মারা গেলেন দাদা নিরুদ্দেশ অনেক মানে এবং স্বাধীনতার পরে আমার বাবা যখন দেশে ফিরে এসছেন সহায় সম্বলহীন আমার বাবা চার বছর নির্বাক ছিলেন এই একাত্তরের ঘটনা কেন্দ্র করে না নিজের জীবন ঘট একাত্তরের ঘটনার সাথে সাথে যে নিজের জীবনের যে আমার ভাই পরে ফিরে এসছেন উনি মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলেন কিন্তু এই নয় মাস তো আমরা জানতাম না আছে না মরে গেছে এবার জামাইবাবু মারা গেলেন বাবার একদম কিছুই নাই বাড়িতে এসে তো দরজা টরজাও তো ছিল না আমরা কি খাবো কি পরবো এই মানে উনি এটা নিতে পারেন নাই চার বছর কথা বলেন নাই কারোর সাথে আপনাদের এই প্রপার্টিগুলো বা যেগুলো আপনারা রেখে গিয়েছিলেন সবকিছু তো হিসেবে উধায় একেবারে লন্ডভন্ড পেলেন নাকি না কিছুই পাইনি কিছুই পাইনি তো ওই চালটা ঘরটা ছিল দরজা রোজাও ছিল না ছিল নতুন করে একটা যুদ্ধ আপনি তখন ক্লাস 3 বা 4 এ পড়েন হ্যাঁ নতুন করে নতুন করে যুদ্ধ কি দেখলেন মানে ওই সময় হালটাকে ধরলো হালটা বড় ভাই ধরলো আচ্ছা বড় ভাই আমরা সমাজ গ্রাম আমাদের বাড়ি আর নেত্রকোনা আমাদের বাসা বাবা এখানে বাড়ি করেছিলেন তো আমরা হেঁটে সতেরো মাইল হেঁটে তখন গাড়ি চলেনি আমার দুই বোন বড় ভাই আর আমি আমরা এসছি তো সাইকেলের মধ্যে একটু বিছানা চেনা ছিল সারা রাস্তায় আমি আমার ভাইকে সাইকেলে উঠার বায়না ধরেছি তো বলছি একটু এই তো আর একটু পরে গিয়ে তোকে নিব তো একটা সময় সাইকেলটাও একটু ভেঙে গিয়েছিল কাজে আমার সাইকেলে উঠা হয় নাই হেঁটেই সতেরো মাইল হেঁটেই আমরা বাড়িতে এসছি সতেরো মাইল সতেরো মাইল একটা বাচ্চার জন্য কিন্তু একটু ভয়ঙ্কর রকমের ব্যাপার স্যাপার অনেক কষ্টের এবং এইটা ঠিক হতে কতদিন লাগলো বা যখন মনে হলো যেন ঠিক আছে আগের অবস্থানে আমরা স্বাধীনতার সময় যতটা খাওয়ার কষ্ট করিনি কারণ তখনও বাবার টাকা ছিল তারপর স্বাধীনতার পরে আমরা খাবারেরও কষ্ট করেছি এটা তোমরা ধারণা করতে পারবা না কীরকম কষ্ট ওই সময় তো একটা দুর্ভিক্ষর ব্যাপার ছিল ভাতটা রান্না করে যতজন মানুষ আমরা এতটুকু এতটুকু ভাত প্রথমেই ভাগ করে দেওয়া হতো আর পাওয়া যাবে না বিকালবেলায় ভাত না এই একটু কলা ভর্তা আলু ভর্তা এরকম কিছু আচ্ছা বিকালবেলা রাতের বেলা ভাত না চিরা কলা দিয়ে পানি দিয়ে মেখে দুধ নাই আমাদেরকে এরকম এরকম দলা করে হাতে দিত তো ভাবতাম খেয়ে পেটটা ভরল না যে আরেকটু যদি দেয় গামলার দিকে তাকালাম তো বড় বোন যিনি দিচ্ছেন তার আমাদের থেকেও কম ওইটা দেখে চেটে গিয়ে কলের পাড়ে গিয়ে পানি খেয়ে পেট ভরে ফেললাম সেটা অনেক দিন ছিল বাহাত্তরে এসে আমার দাদা পুলিশে জয়েন করলেন ওই ওসি অপারেশন যেটাকে বলে তারপর থেকে আমরা আবার একটু মানে এরকম খাওয়াটা থেকে বাঁচলাম দাদা টাকা পাঠাতেন

উনি শিক্ষক ছিলেন যে কারণে আপনার মধ্যে একটা ইচ্ছা ছিল যে আপনি শিক্ষক হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্বে যদি একটু চলে আসি ততদিনে নিশ্চয়ই পরিবারের অবস্থা চেঞ্জ হয়েছে এবং খুব একটা না খুব একটা না খুব একটা না আচ্ছা তো পলিটিক্যাল সায়েন্স আপনি পড়ছিলেন ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত হওয়া নিজের মধ্যে কি পরিবর্তন আসলো এত বড় একটা অঙ্গন বিশাল স্বাধীনতা না পরিবর্তন কিছু না একটা নাটকে চান্স পেলাম করলাম আমাদের সময় এত টাকাও ছিল না কিন্তু অল্প টাকাও আর আমাদের হ্যাঁ আর আমাদের ছিল টাকার জন্য আমরা কাজ করতাম না ভালোবাসা থেকে কাজটা আমাদের নেশা থেকেই কাজটা করতাম জি একটা নাটকে চান্স পেলেন মানে কি বিটিভি নাটকের কথা বলছেন বিটিভি প্রথম আপনার জীবনের প্রথম নাটক এবং সেটাই বর্ষ হয়েছিল হ্যাঁ এটা সেই বছরের বিচিত্রা জরিপে সেরা নাটক হয়েছিল একটু শুনি গল্পটা আমরা শুনি একটু কিভাবে জয়েন করলেন কি আতিকুলক চৌধুরী তখন একজন নাম করা বিটিভির প্রডিউসার তো তখন বিটিভির প্রডিউসারাই কিন্তু ডিরেকশান দেন তো উনার নেশাই ছিল উনি নতুন একজনকে রিপ্রেজেন্ট করেন নাটকগুলি খুব ভালো হয় সৌমি বিপাশা এরা কিন্তু আতিকুলক চৌধুরীর প্রথম তো নরেশ ভূয়া যিনি আমাকে উনি তো চিত্রালিতে চাকরি করতেন আতিকুলক চৌধুরীর সাথে দেখা করতে নিয়ে গেলেন উনি আমাকে কবিতা পড়তে দিলেন তো ওনার আমাকে পছন্দ হলো তো পনেরো দিন সাত দিন পরেই অডিশান বললো যে শিল্পী তুমি অডিশানটা দিয়ে নাও তারপর আমি আফরোজাবানুর হাত ধরে গিয়ে অডিশান দিলাম অডিশানে পাশ করলাম পরে ওই নাটকটা করলাম তো একটা নাটক করার পরেই ঢাকা ইউনিভার্সিটিতে হাঁটতে গেলে পিছন থেকে আমার সেই নাটকের ডায়লগ বলে ছেলেরা এটা কিন্তু একটা আমাদের জন্য খুব ভালো বিশাল পাওয়া না কিন্তু কি চরিত্র অভিনয় করলেন আফজাল আফজাল ভাই আমাকে বিয়ে করলো ঠিক প্রেম না আমি একটা নাটক করতে আসলাম আফজাল ভাইদের একটা নাটকের গ্রুপ আমাকে একটা স্ক্রিপ্ট পড়তে দিল আমি মফসলের খুব হাবাগুবা মেয়ে আমি দেবদা নদীতে কত জল বা এত জল এটা বলেছিলাম ভুল উচ্চারণে আমাকে বলে দেওয়া হয়েছিল দেবদা নদীতে কত জল তো এই ভুল উচ্চারণটা তখনকার ইউনিভার্সিটিতে দেবদা নদীতে কত জল ছোট্ট একটা চরিত্রে অভিনয় করলে সারা বাংলাদেশের মানুষের সময় চিনতে পারতো বা তো বাসা থেকে কি রিয়াকশন আসলো বাসা তো সবাই খুশি তখনও কি ভেবেছেন যে টেলিভিশনে অনেক কাজ করা হবে বা চলচ্চিত্রে কাজ করা হবে আমি চলচ্চিত্র তখন কাজ করতে চাইনি কিন্তু আমি অ্যাক্টিং করব। আচ্ছা এটা বনिशा আচ্ছা ভেবেছি মানে কি এটা তো ডিটার যকতে কষ্ট করবই ওকে তো পরবর্তীতে তো আরো বিভিন্ন নাটকে আস্তে আস্তে কাজ করা শুরু হয়েছে পরবর্তী নাটক কি ছিল আমি চারটা নাটক করেছি এই সব দিনদাত্রই আমি এই সব দিনদাত্র তো এই সব সারা বাংলাদেশ তো আমাকে চিনেই গেল আনোয়ারা করেছি অনুরা চরিত্রে হুম ফেরা নামের একটা সিরিয়াল ছিল ওখানে বোবার এটা আমার সবচেয়ে প্রিয় নাটক আমি বোবা ছিলাম আচ্ছা খালেদ খান ছিলেন সম্পাতি ছিলেন খুব সুন্দর নাটক সেই সময়ের নাটক আচ্ছা একটু এই সব দিন গল্পটা শুনতে চাই ওখানে আপনাকে কাস্ট করা বা ওখানে কোনে করার পরের যে রিঅ্যাকশন গুলো এই সব দিন তো আমি তো ডলি ভাবির দেখানো ছাড়া একটা সংলাপও বলতাম না যেহেতু আমি নতুন আর ভাবিরা আমাকে এত আদর করতেন কাজে স্ক্রিপ্টটা হাতে পেলে ভাবি একটু বলে দাও না ভাবি দেখায় দিল এই জন্যই বোধ সবাই এখনো মানে শাহানা নামটা আমাকে কিন্তু এখনো বলে আপনি শাহানা না মানে আমার নামই মুছে গেল শাহানা নামের মধ্যে তখন কি কোনো আগ্রহ তৈরি হয়েছে যে এইরকম একটা চরিত্র যদি অভিনয় করতে পারতাম বা এই ক্যারেক্টারে যদি অভিনয় করতে পারতাম না আমি সব ধরনের ক্যারেক্টারই করতে পছন্দ করি যেমন আমি খুব মানে পশ ওরকম একটা নাটকে কাজ করতে চাই কিন্তু বিটিভিতে আমাকে কেউ নিত না আমার চেহারাটা নাকি গরিব করি এটা নিয়ে একটা দুঃখ ছিল তো সেই দুঃখ এখন শেষ না কিন্তু সেটা সেটা কিন্তু একটা মানে আর্টিস্টের জন্য একটা অনেক বড় ক্ষুধার জায়গা না যে আমি চাচ্ছি এরকম একটা করতে কিন্তু পারছি না পরে তো করেছি থাকে না আমার চেহারা মায়া মায়া আমি অন্ধ খোরা খুবই ক্যারেক্টার গুলি আমাকে দিত ভালো করতাম প্রশংসা করত যেমন বেলাল ভাইয়ের একটা কথা মনে আছে আমার হাজবেন্ড বেলাল ভাই বলতেছে এই সময়ে যে কয়টা মেয়ে আসছে তোর বউ সুপার অ্যাক্টিং করে এইসব দিন রাত্রি কথা বলছে

সেভাবেই তার সাথে পরিচয় এবং সেভাবেই প্রথম নাটকেও তার হাত ধরে মেরিল মিল্ক রাঙা অনুষ্ঠানে থেকে দুই সাত বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের সাত দিন আগে শিশুর ছবি নাম যোগাযোগের ঠিকানা জন্মসনাদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক রাঙা সকাল মাছরাঙা টেলিভিশন দুই জিয়াউর রহমান রোড বনানী ঢাকা এক দুই এক তিন এছাড়া ইমেল করতে পারেন আর এ এন জি এস ও কে এ এল রাঙা সকাল অ্যাট মাছরাঙা ডট টিভি এই ঠিকানায় দর্শক আজ আমাদের সঙ্গে আছেন প্রিয় অভিনয় শিল্পী শিল্পী সরকার অপু তার কাছে আবারও ফিরছি আমরা তো সেই সময় নানা গল্প শুনছিলাম এবং বিবাহিত জীবনেও আপনার প্রবেশ করা হলো তার মধ্যে তিরাশি সালে তো সে সময় এইসব দিনরাত্রির পরে আপনার আনোয়ারা নাটকে অভিনয় করা হয়েছে সেখানে কেমন চরিত্র অভিনয় করেছেন বা কি অভিজ্ঞতা ছিল একটু শুনব আনোয়ারা একটা গ্রামের নাটক মুসলিম প্রথম মুসলিম রাইটারের উপন্যাস আনোয়ারা সেটা অবলম্বনে নাটকটা হয়েছে তো ওই যে বললাম যে আমার চেহারা দেখেই মনে হয়েছে আনোয়ারা খুবই নরম একটা মহিলা নামাজ পড়েন মানে ওইটাও দর্শক নিল খুব যেমন গ্রামে এখনো বয়স্করা আমাকে আনোয়ারা মনে রেখেছে আচ্ছা এটাই মনে হয় বড় প্রাপ্তি যে একটা কাজ করার পরে দর্শকদের মনে দাগ কাটা অভিনয় বা চরিত্রটা তো পরবর্তীতে তো আরো অনেক বিভিন্ন নাটকে কাজ করা হয়েছে আসলে তো কোন নাটকের কথা হয়েছে যেমন একটু বলছিলেন একটু বোবা চরিত্রে কাজ করেছেন বেশ প্রিয় ছিল এরকম আর কোনো ধরনের চরিত্র করেছেন যেটা এখনো খুব মনে পড়ে বা খুব ভালো লেগেছে কাজ করে একটা চরিত্রে করতে পারি নাই সেটাই মনে পড়ে মামুন রশিদের সময় আর সময়ে একটা বিধবা ক্যারেক্টার ছিল মুস্তাফিজ ভাই আমাকে ফোন করলেন তখন তো মোবাইল ছিল না নরেশ ভুইয়াকে ফোন করলেন নরেশ তো অসুস্থ করতে পারবে না বলে না না ওকে খাটাবো না বেশি একদম তাড়াতাড়ি করে তুমি ওকে আসতে বলো পরে আর কি জানালো আমার বড় ছেলে হবে তখন কাজ করা সম্ভব না তো ওইটা একটা দুঃখ সেদিন মামুন ভাইকেও বলছিলাম যে আমি ওই ক্যারেক্টারটা করতে পারি নাই দেখে এখনো দুঃখ পাই

আমাদের চরিত্রের প্রতি লোভ থাকেই যেমন একদিন সুমন আনোয়ার বলল বদি অমুক দিন শ্যুটিং হিন্দু ক্যারেক্টার জমিদার আর কিছু বলে নাই সারা রাত ব্লাউজ সেলাই করেছি এখানে লেস লাগিয়েছি এই করেছি সেই করেছি আগের দিন আফরোজাপার বাসায় গেছি আমার বড় পাড়ের শাড়ি কম আফরোজ কাছ থেকে শাড়ি নিয়ে এসেছি এক সুটকেস ভরে কালিয়া করে গেছি গিয়ে শুনি বিধবা তা আমাদের যেকোনো একটা ক্যারেক্টার করতে গেলে মানে ইয়েটা খুবই আহ আগ্রহটা খুবই বেশি কস্টিউমকে নিজে থেকে নিয়ে যেত আমাদের প্যাকেজ নাটকের কস্টিউম নিজে থেকে নিয়ে যেতে হয় সিনেমা হলে ওরা দেয় আচ্ছা তুই কি এত ভালোবাসা এত পরিশ্রম দেওয়ার পরের যে পারিশ্রমিক সেটাও তো সে অর্থে আজকের তুলনায় অন্যতমই ছিল মানে হ্যাঁ বলতে গেলে একেবারেই কম তো ওই যে বললাম যে এটা তো একটা নেশা টাকার জন্য এই কাজটা করি নাই পেশা আমার টিচিং আমি এই যে প্যাকেজ যখন শুরু হলো আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম আমি সতেরো বছর অভিনয় করি সে গল্পে আমরা আসতাম হ্যাঁ সতেরো বছর অভিনয় করেনি এত অভিনয় পাগল একজন মানুষ সতেরোটা বছর আপনি অভিনয় থেকে ছোট ছিল তখন ওদেরকে আমরা টেলিভিশন অভিনয় করতাম সন্ধ্যা মানে বিকেল পাঁচটায় যেতাম ছয়টা সাড়ে ছয়টার দিকে শুরু হতো দশটা সাড়ে দশটায় শেষ চলে আসতাম কিন্তু প্যাকেজ যখন শুরু হলো আটটা থেকে রাত বারোটা এবং বারোটার পরেও চলে যায় অনেক দিন তো ওই লম্বা সময়টা ছোট ছোট বাচ্চাদেরকে মানে কাজের মেয়ের হাতে দিয়ে ওটা করতে চাইনি এই জন্যই অফচিলা মায়ের স্যাক্রিফাইস সব সময় নিরন্তর এবং চিরন্তন তো এই এই জায়গাটা এখন ছেলেরা বড় হয়ে গেছে তা আবার এসেছি আর ওই সময় আমি যে এই জগৎ থেকে সরেছিলাম তা না হুম থেকে যা করা যেত সেটা করতাম নাটক লিখতাম হ্যাঁ তো 17 বছর পরে আপনি যখন নতুন করে আবার कास्ट হলেন কি চেঞ্জ চেখে বললো চেঞ্জ হ্যাঁ 17 বছর আগে আমি নাটকের হিরোইন থাকতাম নায়িকা থাকতাম সেটা তো একটা চেঞ্জ আছেই সতেরো বছর পরে এখন নায়ক নায়ক নায়িকার মায়ের চরিত্র করছে সেটা হয়তো খুবই স্বাভাবিক চরিত্রের প্রয়োজন কিন্তু থাক না পারিপার্শ্বিকতার যে পরিবর্তন এটা তো একটা জগৎ এই জগতে যে সব পরিবর্তন ঘটে গেছে সেগুলোর সাথে মানিয়ে নেয়া বা নিজের চোখে যেগুলো পড়লো আর কি না না আমি আসলে সবসময় পজিটিভ একজন মানুষ কি হলো না সেটা নিয়ে ভাবি না যেটুকু ওই যে খালি পানির গ্লাসে যে পানি অর্ধেক কেউ দেখছে পানি অর্ধেক নাই কেউ দেখছে পানি আছে আমি ওই পানি আছে দলের মানুষ আপনারা দুজন তখন হচ্ছে সতেরো বছর আপনি স্যাক্রিফাইস করেছেন তো এরপরে হচ্ছে আপনার পরিবারের অন্য কেউ আর এই সংস্কৃতির সাথে যুক্ত হয়েছিল কিনা আমার তিনটা ছেলে বড় ছেলে ছোটবেলায় কাজ করেছে এবং পরবর্তীতে আপনারা দুজন একসাথে কাজ করেছেন সেই গল্পটা আপনার কাছে থেকে আসলে জানতে চাই আচ্ছা তো ও আমরা চাইতাম না যে চাইতাম না মানে চাইতাম কিন্তু যে ওকে নিয়ে বসে থাকতে হবে সেই জন্যই তো আমি টেলিভিশনে একটা নাটক করছি তাহের ভাইয়ের নাটক তো আমার বড় ছেলে তখন দশ বছর বয়স আচ্ছা ওর বাবার সাথে গেছে আমাকে আনতে তো তাহের ভাই এসে বলছে যে ওদের একটা ছেলের দরকার ছিল ফেল করেছে যে দাদা আপনার ছেলেটাকে একটু দেন ওর বাবা বলছে না না আমরা তাকিয়ে দেখি ও অলরেডি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আচ্ছা তো এরকম আর কি তারপর বড়টা বড় হলো আইবিএতে যখন ও ভর্তি হলো ওই শখটা আর থাক মানে ও তার পড়াশোনার জন্যই আর এদিকে তাকাতে পারে নাই তা আমার বড়টা আইবিএ থেকে বিবিএ করে ও ইউনিলিভারের ব্র্যান্ড ম্যানেজার ছিল দেড় বছর এখন কানাডা আছে আচ্ছা মেজোটা ও ছোটবেলা থেকে করে ও ডানুর বিজ্ঞাপন করেছিল এটুক যখন লাভলু ভাই ডিরেক্টর তারপর আমি একটা নাটকে কাজ করছি গিয়াসুদ্দিন সেলিমের ও আমাকে আনতে গেছিল তো ওকে সেদিন দেখেই বোধ হয় গিয়াসুদ্দিন সেলিম ডিসিশন নিয়েছিল যে কাজ করাবে হ্যাঁ আমাকে বলেছিল তোমার ছেলেটাকে আমাকে দিয়ে দাও আচ্ছা কিভাবে দিয়ে দিব বলে আমি ওকে বানাবো ওকে ঢাকা ইউনিভার্সিটি নাট্যতত্ত্বে ভর্তি করো এরকম এরকম পরে তো স্বপ্ন কাজ করলো আপনি তো সেখানে অভিনয় করেছেন হ্যাঁ আমি করেছি সেদিন আসলে মা করছেন এবং এর ফার্স্ট টাইম নিশ্চয়ই নাকি আগে করা হয়েছে দুজন একসাথে না স্বপ্ন জালেই প্রথম প্রথম তো এক্সপেরিয়েন্স কেমন ছিল আসলে সবকিছু কেমন ছিল মানে ওর সাথে যখন সিন করেছি তো করেছি কিন্তু ও যখন প্রেমের দৃশ্য দৃশ্য আমি থাকতাম না আর না আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম তো আপনি নাটকের পাশাপাশি থিয়েটারও সব সময় কাজ করেছেন তো একটি খুব চমৎকার একটি নাটক ছিল সাতঘাটের করি এটা বেশ আলোড়ন তৈরি করেছিল সে সময়টা তখনকার কোন স্মৃতি যদি মনে থাকে সাতঘাটের কানাকুড়িতে মমতাজ উদ্দিন আহমেদ স্যার আমাকে ওই যে আমি সব সময় আমি যা না তা অ্যাক্টিং করতে চাইতাম আমরা তো একটা সাধারণ ফ্যামিলির মেয়ে আমাদের সেই প্যান্ট না ওই প্যান্ট শার্ট বলতে আমি সেটা বলবো না আমি যখন আমার মা খুব সেলাই করতেন আমি যখন নেত্রকোনা সাইকেল চালাতাম প্যান্ট শার্টই পরতাম কিন্তু আমার চেহারার মধ্যে একটা গরিব গরিব ভাব আছে দেখে আমাকে নাটকে কেউ প্যান্ট শার্ট পরা পার দিচ্ছে না তো মমতাজুদ্দিন স্যার আমাকে ওটা আর কি পূরণ করে দিল আচ্ছা সাত ঘাটে गाना করতে আমার ক্যারেক্টারটা ছিল একদমই আর কি আমি মানে ড্রাঙ্ক হয়ে স্টেজে আসি এই অ্যাক্টিংটা আমার করতে হয়েছে ওকে তো কেমন রিঅ্যাকশন কেমন ছিল হ্যাঁ খুবই ভালো মানে কেউ ভাবতেও পারে নাই যে ওই ক্যারেক্টারটা আমি করতে পারবো আচ্ছা

চার পাঁচটা দেখা হুম আমার একটা নাটক ছিল শেষ অধ্যায় আচ্ছা সেটা বাংলা ভীষণে গেছে আমি যা দেখি আশেপাশে সেটা থেকে ওটা কালার করে একটা মানে মূলত পারিবারিক নাটকই আমার দইতাটা প্রেমের নাটক তো সব ধরনের লিখেছে কখনো কি হয় এবং যে নিজের জীবনের খন্ডাংশ বা নিজের জীবনের কোনো একটা অভিজ্ঞতা বা যেটা নিজেকেই বলে এরকম কিছু একটা নাটকে চলে আসছে হ্যাঁ আসে যেমন আমার মায়ের উপন্যাস পড়ার বাতিক ছিল তো আমরা দেখতাম আমার বাবা রাতের বেলা বাসা আসতো খেতে বসতেন তো খাওয়া শেষ হলে আমার বাবা জানে যে মা একটুকু শেষ না করে ঘুমাতে আসবে না তো আমার বাবা বলতো যে দাও তোমার কয়টা পাতা আছে আমি পড়ে দিই তুমি খাও তো এই চিত্রটা কিন্তু আমি আমার ভালোবাসি না কারে ভালোবাসিতে মা দিলারা ভাবি আসাদুজ্জামান নূর ভাই ছেলে এই চিত্রটা কিন্তু পুরাটা আমি ওখানে লিখেছি নিজের জীবনের অবশ্যই আসবে ব্যক্তি অভিজ্ঞতার ঊর্ধ্বে আসলে কেউই না না তার কাজকর্মে যে কোনো ভাবেই সেটার প্রতিফলন আমি এটা খুব মানে আমার মার কাছ থেকে শোনা একটা গল্প যে একটা পুকুর পুকুরের এই পারে সারা রাত নামাজ পড়ে একজন গোসল করতে এসছেন আর ওই পারে সারা রাত চুরি করে চুরির ধান্দা করে একজন আসছেন সেই চোর কিন্তু ওই নামাজি কিন্তু চোরকে দেখে ভাবছে আমার মতো আরেকজন পাওয়া গেল যে সারা রাত নামাজ পড়েছে আমি এটা খুব বিশ্বাস করি মানুষ যতটুকুন করতে পারবে সেটাই অন্যকে ভাববে চোর একজন সাধু ব্যক্তিকেও কেউ ভাবছে যে আমি যখন এটা করি ও বোধে করছে করছি অবশ্যই করছে আর যে এটুকু অন্যায়টা করতে পারবে না সে বলব না না এটা সম্ভব এটা ওনার দ্বারা সম্ভব করা যায় না মানুষ অভিজ্ঞতার বাইরে কোনো কিছু বিশ্বাস করতে চায় না এটা আমাদের খুব ন্যাচারাল একটা সিম্পটম আমরা যদি আবার কাজের জায়গাতেই একটু চলে আসি চমৎকার করে বলছিলেন আপনি শিক্ষকতা পেশা এটাতে আপনি জয়েন করলেন কবে আমি এটাতে জয়েন করেছি পাশ করে বসেছিলাম ঘরে বিসিকে বাটিকে ট্রেনিং নিয়েছি সুখ শাড়ি নামক একটা দোকানে শাড়ি বানিয়ে বানিয়ে সাপ্লাই দিয়েছি তো তখন আমার প্রিন্সিপাল আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বলল যে কাজ করো একজন লিভে গেছে ওখানে তুমি কাজ করো তা আমি ভাবলাম না আমার ছেলেটা তখন ছোট সাড়ে তিন বছর বড়টা যে তাহলে নার্সারিতে আমার কাজটা ছিল নার্সারিতে ওকে নিয়ে যাব। ওরও একটু স্কুল গোয়িং হলো তো তিন মাস কাজ করার পরে আমার প্রিন্সিপাল বললেন তোমাকে যেতে হবে না মানে আমি যার পরিবর্তে গেছিলাম উনি তো জয়েন করে ফেললেন তখন উনি বললেন যে তোমাকে তুমি করতে থাকো আচ্ছা এই চাকরি হয়ে গেল আচ্ছা কোন স্কুলে সেটা আরম্ভ স্কুল এন্ড কলেজ কত সালের দিকে এটা নব 91 91 আচ্ছা এই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন

আচ্ছা আমি কলেজের টিচার হব যদি না পারি মাধ্যমিক স্কুলে হব না পারলে প্রাইমারি স্কুলে হব না পারলে স্কুলের হব শিক্ষক নব্বই একানব্বই সালের দিকে আরামবাগ স্কুলে আপনি শিক্ষক হিসেবে জয়েন করলেন এবং তারপরে তো কন্টিনিউ করে গেছেন লম্বা একটা সময় ধরে তো ওই পেশাটাকে ওটাও তো একটা ড্রিম পেশাই ছিল আপনার জীবনে কতটুকু উপভোগ করেছেন আসলে মানে পুরাটাই পুরাটাই উপভোগ করে তার আগে তো আপনি বাংলাদেশে পরিচিত অভিনয় শিল্পী হিসেবে তো ছেলেমেয়ের এটা কতটুকু এনজয় করতো যে আমাদের ম্যাডাম সে হ্যাঁ এটা দুইটা দিক ছিল একটা খারাপ দিক ছিল আর একটা ভালো দিক ছিল যেমন কলিকরা হিংসা করতো ছেলেমেয়েরা বেশি পছন্দ করতো বলে যেহেতু নাটকে অভিনয় করে এই জন্য ছেলেমেয়েরা পছন্দ করে এটা আমার জন্য একটা খারাপ দিক আমি যদি ভালো পড়াতে না পারতাম বাচ্চারা আমাকে ডিস্টার্ব করতো যে টিচার আপনাকে দেখেছি অমুক দিন অমুকের বউ হয়েছেন আমি ম্যানেজ করতে পারি বলেই ক্লাস বাচ্চারা এই ধরনের কোনো প্রশ্ন করতো না আর আমার ক্লাস সব সময় খুবই ভালো ছিল কি পড়াতেন আমাদের স্কুল তো আমি কলেজ কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দুইটা মাত্র ক্লাস আর মানে স্কুল আর কলেজ মিশানো তো আমরা অঙ্ক ও করাতাম ছোট ক্লাস ইংরেজিও করাতাম শুধু নাইন টেন আর আমার নিচের দিকে সময় নার্সারিতে দুটা ক্লাস দিয়েই রাখবে ওনার কথা হলো সবচেয়ে ভালো টিচারটাকে নার্সারিতে দিতে হবে নেচে গিয়ে পড়াতে পারলে ওরা খুব ইয়ে হয় মানে বাচ্চাদের কাছে আপনি খুব পপুলার ছিলেন আমি খুবই পছন্দের বাচ্চারা আমার কাছে খুবই ওরা ইজি জি আফজল হোসেন আপনার খুব প্রিয় নায়ক উনি বাংলাদেশের অনেকেরই খুব প্রিয় নায়ক অনেকেরই আমরা যখন 9 10 পড়ি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি আফজল হোসেন ছাড়া কোন মেয়ের সব মেয়ের মনে আফজল হোসেন থাকতো এবং আফজল হোসেনের ছবি অনেকের বাড়িতে থাকতো আমরা দেখেছি কারণ ভিউ কার্ড ছিল ভিউ কার্ড ছিল হ্যাঁ

তাজুল ভাই অনেক উনি জানতেন যে উনি সবই জানতেন মানে উনারে যে সব মেয়েরা পছন্দ করে এটা উনি জানতেন উনি মিষ্টি মিষ্টি হাসি দিয়ে আপনাদের সময়টাই বা আপনাদের জেনারেশনটাই মানে আমরা যেটা জানি যে অত্যন্ত রুচিশীল আচরণের দিক থেকে হোক চিন্তা ভাবনার দিক থেকে হোক কিন্তু এখন সময়টা অনেক বদলে গেছে সেটা কি সময়ের প্রয়োজনই আসলে আমি না 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 আমরা উঠেছি এমন একটা পরিবারে আমি এখানে মনে করতে উনি একজন ডাক্তার এবং দীর্ঘদিন নাটক করেছেন তামান্না ভাবি রব্বানি ভাই আমাদের থিয়েটারে উনি একটা কথা বলেছিল যে দেখ একদিন শিক্ষিত লোকের সংখ্যা কমে যাবে অশিক্ষিত লোক বেড়ে যাবে ভাবি কেন বলে যে ফেরদসি ভাবি তারা কতজন ভাই বোন চোদ্দ জন ওনার বাবার যে টাকা ওইটাই ভাগ করে খেয়ে দিয়ে তারা অনেক শিক্ষিত হয়েছে প্রতিটা ছেলে ফেরদি ভাবি একটা মেয়ে নিল পরিবার পরিকল্পনাটা শিক্ষিত মানুষের মধ্যে এসে গেল আর বস্তি গ্রাম যারা পড়াশোনা করায় না কখনো পড়াশোনা কেন দরকার ওখানে কিন্তু এটা আসলো না তো সংখ্যায় কিন্তু আমরা কমে যাব ওদিকটা বেড়ে যাবে এটা কিন্তু আমার সবসময় ভাবির কথা মনে হয় এখন কিন্তু এটা বেড়ে গেছে অলরেডি ওই জায়গাটাও পরিবর্তন আসবে সময় গিয়ে হয়তো আর আমি যেটা বিশ্বাস করি আগে আমরা বড় হতাম কাকা থাকতো জ্যাঠা থাকতো ওদের কাছে যৌথ পরিবারে যৌথ পরিবারে একটা সময় আসলো সবাই একা থাকতে চায় শাশুড়ি থাকলেও আলাদা আলাদা থাকতে চায় তাতে করে কি হয়েছে এটা আমার ব্যক্তিগত মত আমাদের বাচ্চাগুলি কাজের মেয়ের হচ্ছে ও তো ম্যাক্সিমাম টাইমটা থাকে কাজের মেয়ে বা বুয়ার কাছে বাবা মার কাছে থাকে কতক্ষণ পাঁচটা ছয়টার পর তাও বাবা মারা সংসারের কাজের জন্য বাচ্চাকে এতটা সময় দিতে পারে না ওই যে একটা অশিক্ষিত মানুষের সাথে থাকতে ওই যে ড্রাগ এই যে বাচ্চাদের যে এগুলা এখান থেকে এসেছে এটা আমার ব্যক্তিগত মতামত মামা থাকুক বা ফুফু থাকুক দাদি থাকুক দাদি তো নাতিরে খারাপ কিছু শিখাবে না আমাদের মা বাবারা খুব শিক্ষিত ছিলেন না কিন্তু শিক্ষাটা তো দিয়েছেন ওরকম যেমন আমার মা বলতেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর যে কারণে এটা অনুকূল ঠাকুরের কথা আমার মা এটা আমাকে শিখিয়েছেন যে কারণে যখন প্যাকেজ ওয়ার্ল্ড শুরু হলো আমি আমার বাচ্চাদের জন্যে আমি অভিনয়টা ছেড়ে দিতে পারলাম অভিনয় দিয়ে যখন টাকা উপার্জনের পথটা বাংলাদেশে খুলে গেল ঠিক সেই সময়টাতে আমি শুধু মাস্টারি করলাম আমরা বিটিভিতে খুব যৎসামান্য টাকা পেতাম কিন্তু যখন প্যাকেজ হলো শিল্পীরা কিছু পাওয়া শুরু করলো তখন আমি এটা ছেড়ে যেতে পারতাম না যদি টাকার লোভটা থাকতো ওই শিক্ষাটা যদি পরিবার থেকে না থাকতো যে আমি এত টাকা ডে পেমেন্ট এটা ছেড়ে শুধু বাচ্চা পালবো বাচ্চা কাজে মেয়ের কাছে দিয়ে দেব আমি তো একটা ডে কাজ করলেই টাকাটা আনতে পারছি আমি চারটা কাজ করেছি শুধু গিয়াসুদ্দিন সেলিমের বিপ্রতিপ আমার কাছে ওইটাই আর কি অসহ্য লাগতো যে আটটা থেকে বারোটা পর্যন্ত আমি বাড়ির বাইরে থাকবো আমার বাচ্চাগুলি একা থাকবে তো ওই সময় ওই টাকাটার লোভটা সামলানো আমি ওইভাবে বড় হয়েছি বলেই পেরেছি সত্যি তাই না আমার স্কুলে আমার প্রিন্সিপাল আমাকে অর্ডার দিয়ে দিয়েছে যে তুমি যতবার খুশি বাসায় যেতে পারবে মানে অব পিরিয়ড হলেই যেহেতু আমার বাচ্চাটা একটু অসুস্থ ছিল আমি ক্লাস থেকে নেমে স্কু বাসায় যেতাম আবার আসতাম ঠিক ঘড়িটা দেখে একদিনও দেরি হয়নি কারণ যদি দেরি করি আমি আমার এই সুবিধাটা বন্ধ হয়ে যাবে আমি স্কুলের বাউন্ডারিতে ঢুকলাম ঘন্টাটা পড়ল আবার ক্লাসে যেতাম তো এভাবে বাচ্চাদেরকে এবং বাচ্চাদেরকে সময় দিতে হবে প্রচুর নিজের অবস্থানটা বোঝাতে হবে যে বাবা তুমি এটা চাইলেই তো পারবে না তো আমাদের আয় এতটুকুন এটা বাচ্চাদেরকে বুঝাতে হবে লুকাতে হবে না ফ্যামিলি ডিসিপ্লিন আসলে একটা মানুষের জীবনে অনেক বড় কিছু আমরা যত বিদ্যায় শিখিনা কেন সেটা প্রতিষ্ঠান থেকে হোক বা পুঁথিগত বিদ্যায় হোক পরিবার আমাদেরকে যেটা শেখায় ওটা আমরা সারা জীবন পাঁচ বছর বয়সের পরে তো বাচ্চাটা স্কুলে যায় ব্রেনটা তো তখন সেট হয়ে যায় একটা বাচ্চা জন্মের পর ও হিয়ারিং না করলে তো বলতে পারবে না রাইট বোবা কখন হয় কানে শুনতে পারে না যারা তারা কিন্তু বোবা হয় তার মানে সে শুনতে পাচ্ছে না এখন বাচ্চাটা জন্মের পর বাবা মায়ের আচরণ দেখে বাবা ঝগড়া করছে মারামারি করছে গালাগালি করছে বাচ্চাটা তো ওইটা হিয়ারিং করে শিখে পাঁচ বছর বয়সে গিয়ে সে স্কুলে পড়ে টিচার তাকে এর পরেও টিচারদের একটা অবদান থাকে কিন্তু পাঁচ বছর পর্যন্ত আশেপাশের মানুষজনদেরকে দেখেই তো তারা শিখবে আপনার ব্যক্তিগত কাজে আবারও আসতে চাই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন যাত্রা শুরু করেন নিরন্তর চলচ্চিত্রের মাধ্যমে তো কেমন ছিল সময় তখন অভিজ্ঞতাটা খুব খারাপ ছিল যেমন তখন ওই যে ক্যামেরা শব্দ হতো ওই যে রিলের হ্যাঁ ঠিক মতো অ্যাক্টিংও করতে পারি নাই তারপরেও ভালো হয়েছে মানুষ প্রশংসা করেছে এরপরে তো অনেক চলচ্চিত্রে কাজ করা হয়েছে এরপরে আমি দ্বিতীয়বার ফিরে আসার পরে কাজ করি 17 বছর পরে কোন কোন চলচ্চিত্রে কাজ করে আসলে ভালো লেগেছে আমি যে কয়টা করেছি প্রত্যেকটাই আমার জন্য খুব আমার পছন্দের কারণ আমি স্বপ্নজলে অভিনয় করেছি এটা তো অনেক সুন্দর একটা ক্যারেক্টার মায়ের খুব সুন্দর আর এরপরে ভয়ঙ্কর সুন্দর করেছি ছোট্ট একটা ক্যারেক্টার ওই যে আমি আমার ক্যারেক্টার থেকে বের হয়ে নতুন কিছু করতে চাই বলেই ওখানে কাজটা করা বস্তিতে প্রচন্ড ঝগড়া ঝাঁটি জামাইকে মারামারি ওই শখেই ওটা করেছি কাজে ভালো লেগেছে দহনে করেছি অন্ধ এটাও আমি আমার ব্যক্তি জীবন থেকে সরে এসে অভিনয়টা করেছি আচ্ছা এই সরে আসার জায়গাটা একটু জানতে চাই যে যেটাতে আপনার অভিজ্ঞতা নেই ব্যক্তি জীবনে ওই রকম একটা ক্যারেক্টার যখন আপনি অভিনয় করতে যান তখন নিজেকে তৈরি করেন কিভাবে নিজের ভেতরের পরিকল্পনাটা থাকে আসলে আমরা কিন্তু চলতে ফিরতে যেমন একটা মানুষ যারা অভিনয় করে না ও যে রাস্তা দিয়ে যাচ্ছে তাকাবে না মানুষ দেখবে না আমি কিন্তু একটু কিউরিয়াস কোনো ক্যারেক্টার থাকলে এমনও হয়েছে যে রিকশা ভাই ভাই থামেন তো দেখি কি করে দেখার চোখ থাকতে হবে হ্যাঁ দেখার চোখ থাকতে হবে দেখাটা আসলে খুব ইম্পর্টেন্ট মানে দেখলে সেটা নিজের মতো ধারণ করলে সেটা একটা সময় করা যায় এমন কোন চরিত্র কি আছে যেটা আপনি একটু আগে বোধহয় বলছিলেন ওটা তো গেছেই এছাড়া এমন কোন চরিত্র কি আছে যেটা ভবিষ্যতে আপনি করতে চান বা এখনো করা হয়নি শিল্পীর তো আশা কখনো শেষ হয় না শেষ হয়ে গেলেই তো শিল্পী শেষ শিল্পী শেষ কাজে আরো অনেক অনেক নতুন নতুন চরিত্র করতে চাই মৃত্যু পর্যন্ত কাজ করতে চাই এবং এই যে ভালো লাগাটা আমরা যদি এটা যদি অসম্ভব ভালো না লাগতো আমরা এই কাজটা করতে পারতাম কেউ না এই যে অনেক রাত করে করা এবং আমার সাথে যারা আছে প্রোডাকশন বয় উম লাইট চেয়ে ধরছে ছেলেটা ওরও নেশা আছে না হলে এই কষ্টের কাজটা ওরা করতে পারতো না আমরা যখন বাইরে যাই মফস্সলে থাকি থেকে কাজ করি হঠাৎ শুনলাম ওরা যেখানে আছে ওখান থেকে একটা ছেলে গান গাইছে রাইট এবং এত সুন্দর গলা তার কাজে আমি মনে করি আমাদের এই লাইনে যারা জড়িয়ে আছে না নেশা ভালো লাগা থেকে এই কাজটা করছে রাইট আমরা এক ধরনের পাগল এই পাগলামি থেকে ভালো কিছু হয় বলে এই পাগলামির কদর আছে এবং কিছু পাগলামি থাকা উচিত পারফরমেন্সের পেছনে আমরা মনে করি অবসর সময় যখন পান তখন আসলে কি করা হয় আমি মানে ছোটবেলা থেকে ঘুমটা খুব পছন্দ করি স্বাস্থ্যের জন্য ভালো অনেক ধন্যবাদ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য খুব চমৎকার সময় কেটেছে আপনার দীর্ঘায়ু কামনা করছি আমরা সুস্থতা কামনা করছি অনেক ভালো থাকবেন আপনি তোমরাও ভালো থাকবেন